প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিসংখ্যান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মুসাম্মদ আসমা খাতুন, প্রভাষক পরিসংখ্যান, আদর্শ মহাবিদ্যালয়, দিনাজপুর। আজকের আলোচ্য বিষয় পরিসংখ্যান প্রথম পত্র থেকে সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ আমরা আজকে পরিসংখ্যান প্রথম পত্র থেকে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে পরিসংখ্যান প্রথম পত্রে মোট কত নম্বরের পরীক্ষা হবে। তো পরিসংখ্যান প্রথম পত্র মোট আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে 50, বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 25, ব্যবহারিক অংশ থাকবে 25। তো এই মোট হচ্ছে 100। তাহলে আমাদের পরিসংখ্যান প্রথম পত্র মোট 100 নম্বরে পরীক্ষা হবে। তো এখন আমরা দেখব যে সৃজনশীল প্রশ্ন 50 নম্বর। দেখো, প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হবে 10। তো ক বিভাগ থেকে থাকবে 4টি এবং খ বিভাগ থেকে 4টি করে, মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। তো এই প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে দুটো করে, মোট 5টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। তাহলে মোট 5টি প্রশ্নের উত্তর দিলে টোটাল হচ্ছে কত হচ্ছে, সৃজনশীল প্রশ্ন টোটাল 50 নম্বর হচ্ছে। এখন আমরা দেখব প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর যে 10, এই নম্বরগুলো কিভাবে বণ্টন করা থাকবে সেই বিষয়গুলো আমরা দেখব। তো দেখো যে সৃজনশীল প্রশ্নের নিয়ম অনুযায়ী প্রতিটি প্রশ্নে 4টি অংশে বিভক্ত থাকবে। অংশগুলো নিম্নরূপ। দেখো যে ক জ্ঞান, জ্ঞানমূলক প্রশ্নে থাকবে 1 নম্বর, খ অনুধাবন, অনুধাবন প্রশ্নে থাকবে 2 নম্বর, গ প্রয়োগ, প্রয়োগে থাকবে 3, ঘ উচ্চতর দক্ষতা, উচ্চতর দক্ষতায় থাকবে 4 নম্বর। তাহলে মোট হচ্ছে কত, যে মোট হচ্ছে 10। এই প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হলো 10। তো আমি তোমাদের এখন একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি দেখলে তোমরা বিষয়টি আরো ভালোভাবে ক্লিয়ার হবে। তো দেখো সৃজনশীল প্রশ্নে প্রথমে তোমাদের কি থাকবে, একটি উদ্দীপক দেওয়া থাকবে। তো এখানে প্রথমেই আমরা 1 নম্বরে একটি প্রশ্ন নিয়েছি। তো এখানে উদ্দীপকটি হলো কি, যে নিপুর সংগ্রহিত তথ্য নিম্নরূপ: x1 = 4, x2 = 6, x3 = 5, x4 = 3, x5 = 2। তো নিপু বললো সামেশন xi+1 এবং সামেশন xi-1 এর মান পরস্পর সমান। তাহলে এটি ছিল কি আমাদের উদ্দীপক। তাহলে প্রশ্নগুলো কি হবে, যে দেখো যে কতে প্রশ্ন চেয়েছে কি, যে চলক কি, এই কতে আছে 1 নম্বর। খ প্রশ্ন আছে কি, যে একজন ছাত্রের বয়স 16 বছর, এটি কি পরিসংখ্যান হতে পারে, ব্যাখ্যা করো। খতে নম্বর আছে 2, গ হচ্ছে উদ্দীপকের আলোকে সামেশন xi² এর মান নির্ণয় করো, এখানে আছে 3 নম্বর, গ আছে উদ্দীপকের আলোকে নিপুর বক্তব্য যাচাই করো, এখানে আছে 4 নম্বর। তো চলো আমরা প্রশ্নগুলো সমাধান করি। তো শিক্ষার্থী বন্ধুরা, তার আগে আমি একটি প্রশ্নটি সমাধান করার আগে তোমাদের একটি কথা বলি, যে গত ক্লাসগুলোতে তোমরা যারা অনলাইনে পরিসংখ্যান প্রথম পত্রের ক্লাসগুলো দেখছো তারা জানো যে আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায়টি অনলাইনের মাধ্যমে ক্লাস নিয়েছি। আর যেহেতু আমি প্রথম এবং দ্বিতীয় অধ্যায়টি সম্পর্কে তোমাদের ক্লাস নিয়েছি, তাই আমি এখানে যে সৃজনশীল প্রশ্নটি দিয়েছি এটি আমি প্রথম অধ্যায় থেকে দিয়েছি। তো ইতিমধ্যে আমরা এই প্রশ্নগুলো এর আগে ক্লাসে আলোচনা করেছি, তা আজকে আমরা সৃজনশীল প্রশ্ন হিসেবে এগুলো আলোচনা করব। তো চলো আমরা প্রশ্নগুলো কিভাবে সমাধান করব তা দেখি। তো প্রথমে আমরা ক নম্বর, চলক কি, সেটি আলোচনা করব। দেখো যে 1 নং প্রশ্নের উত্তর ক, কতে ছিল কি, যে চলক, চলক কি, যে বৈশিষ্ট্যের মান একক ভেদে পরিবর্তনশীল, অর্থাৎ এককের সাপেক্ষে গুণে বা পরিমাণে পরিবর্তিত হয়
তাকে চলক বলে, যেমন বয়স, উচ্চতা, ওজন ইত্যাদি। এগুলো আমি তোমাদের গত ক্লাসগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম, তাই আজকে শুধু আমি অ্যান্সারগুলো এখানে বলে দিচ্ছি। খতে প্রশ্ন ছিল কি, যে একজন ছাত্রের বয়স 16 বছর, এটি কি পরিসংখ্যান হতে পারে, ব্যাখ্যা করো। তো আমরা কি পড়েছিলাম, যে একজন ছাত্রের বয়স 16 বছর এটি পরিসংখ্যান নয়, কারণ একক বা সম্পর্কহীন কোনো তথ্য পরিসংখ্যান হতে পারে না। অর্থাৎ পরিসংখ্যান হলো কি, তথ্যের সমষ্টি। একজন ছাত্রের বয়স 16 বছর, কেবলমাত্র এখানে একজন ছাত্রর বয়স সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে, এর মাধ্যমে আমরা অন্য কারো বয়স সম্পর্কে কোনো ধারণা পাই না, তাই এটি কি হবে না, পরিসংখ্যান হবে না। তো আমরা ক এবং খ এর অ্যান্সার করলাম, এখন আমরা গ এর অ্যান্সার করব। তো গয়ে আমাদের প্রশ্নটি কি ছিল, যে সামেশন এক্স আই স্কোয়ার এর মান নির্ণয় করো। তো যেহেতু বলছে উদ্দীপকের আলোকে সামেশন এক্স আই স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে, তাহলে গয়ের অ্যান্সারে প্রথমে উদ্দীপকের যে মানগুলো দেওয়া ছিল সেই মানগুলো আমাদের নিতে হবে। তো দেওয়া আছে x1 = 4, x2 = 6, x3 = 5, x4 = 3, x5 = 2। তো এগুলো আমাদের উদ্দীপকে এই মানগুলো দেওয়া ছিল, তাই আমরা উদ্দীপক থেকে এই মানগুলো নিলাম। এখন আমাদের নির্ণয় করতে বলছিল কি, যে সামেশন এক্স আই স্কোয়ার এর মান। তা সামেশন এক্স আই স্কোয়ার কে আমরা ভাঙাতে পারি, যে x1 স্কোয়ার + x2 স্কোয়ার + x3 স্কোয়ার + x4 স্কোয়ার + x5 স্কোয়ার। এখন শুধু আমরা কি করব, যে এই চলকগুলোতে মান বসিয়ে দেব। তো x1 এর মান আছে কত, দেখো যে x1 এর মান আছে 4, তাই আমরা বসালাম 4, যেহেতু স্কোয়ার আছে তাই আমরা দিলাম কি 4 স্কোয়ার। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটি মান বসাবো, x2 এর মান আছে 6, তাই দিলাম 6, তারপর আছে স্কোয়ার, তাই 6 স্কোয়ার, প্লাস x3 এর মান 5, তাই 5 স্কোয়ার, প্লাস x3 এর মান সরি x4 এর মান হচ্ছে 3, তাই 3 স্কোয়ার, প্লাস x5 এর মান হচ্ছে 2, তাই 2 স্কোয়ার। তো এখন এই মানগুলোকে আমরা ক্যালকুলেটার ব্যবহার করে বের করবো, বা তোমরা ইচ্ছে করলে নিজেরা হিসাব করে বের করতে পারো, বা ক্যালকুলেটার ব্যবহার করে বের করতে পারো। তো 4 কে স্কোয়ার করলে কত হয়, দেখো যে 16 + 6 কে স্কোয়ার করলে হয় 36, প্লাস 5 কে স্কোয়ার করলে হয় 25, প্লাস 3 কে স্কোয়ার করলে হয় 9, প্লাস 2 স্কোয়ার করলে হয় 4। তাহলে এখন যে কাজটি করতে হবে সেটি কি, এই সবগুলো মানকে আমাদের যোগ করতে হবে, যোগ করলে আমরা পাই 19। তো আমাদের গয়ের সমাধান হয়ে গেল, তাহলে মান কত বের হলো, যে সামেশন এক্স আই স্কোয়ার ইকুয়াল টু 19। তো এই হচ্ছে গয়ের উত্তর। এখন আমরা ঘয়ের উত্তরটি দেখব। ঘতে কি বলা হয়েছিল, যে নিপুর বক্তব্যটি যাচাই করো। তো নিপুর বক্তব্যটি উদ্দীপকে কি ছিল, যে সামেশন এক্স আই +1 এবং সামেশন এক্স আই -1 এর মান, নিপু বলেছিল কি, যে দুটো মান পরস্পর সমান হবে। তো চলো আমরা দেখি, যে দুটো মান বের করে দেখি যে সমান হচ্ছে কি না। তো ঘয়ের ক্ষেত্রেও যে উদ্দীপকে যে মানগুলো দেওয়া ছিল আমরা সেই মানগুলো প্রথমে নিলাম, দেখো এখানে, তারপরে যে মানটি বের করবো, প্রথমে বলা হয়েছিল কি, যে সামেশন এক্স আই +1। তো সামেশন এক্স আই +1 এর মান আমরা বের করি, যে সামেশন এক্স আই +1, আই, অর্থাৎ এখানে যেহেতু চলকগুলো 5 সংখ্যক পর্যন্ত, তাই আই = 1 হতে 5 সংখ্যক পর্যন্ত। তো আমরা প্রথমে সূত্রটি ভাঙালাম, ভাঙানোর পরে আমাদের এখন যে কাজটি করতে হবে তা হচ্ছে যে সামেশন এক্স আই, এই সামেশন এক্স আইটাকে আমরা কিভাবে ভাঙাবো, দেখো যে x1 + x2 + x3 + x4 + x5, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস দিলাম, তো হচ্ছে অঙ্কে যে প্লাস ছিল তাই দিলাম। তারপরে আমরা হচ্ছে সামেশন 1টাকে কিভাবে লিখতে পারি, যে 5 × 1। এখন আমরা কি করব, যে এই চলকগুলোর মান বসিয়ে দেব। তো x1 এর মান কত আছে, দেখো যে x1 এর মান আছে 4, প্লাস x2 এর মান আছে 6, প্লাস x3 এর মান আছে 5,
x4 এর মান 3 + x5 এর মান আছে কত 2 তাই 2 বসালাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম প্লাস 5 এর সাথে 1 গুণ করলে হয় 5 এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে মানগুলো আছে প্রথমে সেই মানগুলো যোগ করব তো যোগ করলে আমাদের মান আসে কত 20 তারপরে হচ্ছে প্লাস আছে তাই প্লাস দিলাম দিয়ে 5 আছে তাই 5 দিলাম এখন তোমরা ইচ্ছে করলে একসাথে যোগ করে মানটা বসাতে পারো তোমাদের বোঝার সুবিধার্থে আমি ভেঙে ভেঙে তোমাদের মানগুলো বসিয়ে দেখিয়েছি তো এ দুটো যোগ করলে মান বের হবে কত 25 এখন আমরা সামেশন এক্স আই প্লাস ওয়ান এর মান পেয়েছি এখন আমরা বের করব সামেশন এক্স আই মাইনাস ওয়ান এর মান তো সামেশন এক্স আই মাইনাস ওয়ান এটাকে আমরা কিভাবে ভাঙাতে পারি দেখো যে সামেশন এক্স আই মাইনাস সামেশন ওয়ান যখন কি আই এর মানটা ওয়ান হতে ফাইভ সংখ্যক পর্যন্ত তো সামেশন এক্স আইটাকে আমরা এর আগে অঙ্ক অঙ্কটিতে যেভাবে ভাঙিয়েছি এখানেও ঠিক সেভাবে ভাঙাবো দেখো সামেশন এক্স আই ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর প্লাস এক্স ফাইভ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম মাইনাস আছে তার মাইনাস দিলাম আর সামেশন ওয়ান যেহেতু ফাইভ সংখ্যক পর্যন্ত তাই আমরা এটা লিখতে পারি ফাইভ ইন্টু ওয়ান তারপরে আমরা যে কাজটি করব যে এখানে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর প্লাস এক্স ফাইভের মানগুলো বসিয়ে দেবো তো এক্স ওয়ানের মান আছে ফোর এক্স টু এর মান সিক্স প্লাস এক্স থ্রির মান ফাইভ প্লাস এক্স ফোর এর মান থ্রি প্লাস এক্স ফাইভের মান টু তাই আমরা মানগুলো ঠিক একইভাবে বসাবো বসানোর পরে এই ফার্স্ট ব্র্যাকেটে সবগুলো মানকে প্রথমে যোগ করব যোগ করলে আসে কত যে 20 মাইনাস আছে তাই মাইনাস দিলাম 5 আছে তাই 5 দিলাম তারপরে এটা বিয়োগ করলে কি হয় যে 15 তো দেখো যে আমাদের সামেশন এক্স আই মাইনাস ওয়ান এর মান এসেছে 15 তো আমাদের প্রশ্নে কি ছিল বলা ছিল যে নিপুর বক্তব্যটি যাচাই করো তো নিপু বলেছিল কি যে সামেশন এক্স আই প্লাস ওয়ান এবং সামেশন এক্স আই মাইনাস ওয়ান এই দুটোর মান কি হবে যে সমান হবে তাহলে আমরা যে ফলাফলগুলো বের করলাম এই ফলাফলগুলো কি দুটো মান একই রকম বের হয়েছে দুটো মান একই রকম বের হয়নি তাই কি বলা যায় যে নিপুর বক্তব্যটি সঠিক নয় তাহলে আমরা এটা কিভাবে লিখবো দেখো যে উপরোক্ত ফলাফল হতে দেখা যায় যে সামেশন এক্স আই প্লাস ওয়ান এবং সামেশন এক্স আই মাইনাস ওয়ানের মান সমান নয় সুতরাং নিপুর বক্তব্যটি সঠিক নয় তো এই হচ্ছে ঘয়ের উত্তর তো তোমাদের সৃজনশীল প্রশ্ন আসলে ঠিক তোমরা এভাবে প্রশ্নগুলো সমাধান করার নিয়ম তোমরা এভাবে সমাধান করবে আর তোমাদের সালে প্রশ্নগুলো থেকে সৃজনশীল প্রশ্নগুলো সালে প্রশ্নগুলো বারবার দেখবে যে কীরকম টাইপের সৃজনশীল প্রশ্নগুলো আসে তাহলে এই সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের একটি ভালো ধারণা হবে তো তোমরা সবাই ভালো থেকো আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ